যাই। হাই ফ্রেন্ডস, বউয়ের মন খাই খাই করছে, আমার আবার চাইনিজ ইচ্ছে, হবে নাকি? হ্যাঁ, হতেনি, হলেই হলো। হোক বাবু, হোক। তাহলে অবশেষে আমরা চলে এলাম কলকাতার ওয়ান অফ দি বেস্ট ইন্ডো চাইনিজ বাফেট, কোথায়? মানি স্কোয়ার মল, হাকা। এখানে কলকাতায় যতগুলো ইন্ডো চাইনিজ বাফেট রয়েছে তার মধ্যে হাকা অন্যতম একটা প্রসিদ্ধ জায়গা। এখানে আপনারা অবশ্যই আসবেন, এখানকার বাফেট ট্রাই করবেন, এবং আজকে কেমন লাগলো আমাদের খাওয়া দাওয়া সেগুলো আমরা সম্পূর্ণটা বলবো ভিডিওতে, তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর কথা না বাড়িয়ে, প্রচন্ড খিদে পেয়েছে, কি তাই তো? চলে এসেছে আমাদের প্রথম আইটেম, এটা একটা চিকেন স্যুপ। চিকেন স্যুপ, নর্মাল চিকেন স্যুপ যেমন খেতে হয় বা দেখতে হয় তেমনই, তেমন কিছু খেয়ে দেখি বলি। ভালো খেতে, তবে একটা জিনিস বলে রাখি, এই সমস্ত বাফেটে এসে এইসব স্যুপ টুপ না বেশি খাওয়া ঠিক, একটু স্যুপটা কম খেতে হবে। কিন্তু নো ডাউটলি রিভিউ করতে গেলে তো খেতেই হয়, স্যুপটা অবশ্যই ভালো খেতে। আর দেখে নেওয়া যাক আজকে স্টার্টারে কী কী আইটেম রয়েছে। প্রথমে রয়েছে নন ভেজ স্যালাড, তারপরে এখানে কিছু ভেজ স্যালাডের মধ্যে যেমন পিকেলড কুকুম্বার, তারপরে রয়েছে ভেজিটেবল স্যালাড, অ্যান্ড তারপরে রয়েছে পিকেলড ক্যাবেজ স্যালাড, পিকেল ক্যাবেজ স্যালাড। এরপরে এখানে ভেজ স্টার্টার রয়েছে, নাম হচ্ছে মিক্সড ভেজিটেবল চিলি পাম, মিক্সড ভেজিটেবল চিলি পাম। দিস ইজ পটেটোস ড্রাই রেড চিলি, দিস ইজ পটেটো ড্রাই রেড চিলি। অ্যান্ড এখানকার একটা বিখ্যাত জিনিস, দ্যাট ইজ চিকেন সুইমাই, এখানকার বিখ্যাত চিকেন সুইমাই। আফটার দ্যাট এখানে আছে পিপার গার্লিক চিকেন উইথ বোন আইটেমস। এই স্টার্টার আইটেমসের মধ্যে এটা হচ্ছে একটা ভেজ আইটেম, পটেটোস রেড ড্রাই চিলি, কেমন খেতে দেখা যাক। আলু, নর্মাল আলুর মতো খেতে, এটা একটা চিলি ভেজিটেবল, দেখি এটা কী আছে, নর্মাল ভেজ যেমন খেতে হয় তেমন খেতে। এর সাথে আমি এখানে নিয়েছি একটা চিকেন স্যালাড, হ্যাঁ আসার যেটা বিখ্যাত চিকেন সুইমাই, এই চিকেন সুইমাইটা আমি এখন খাবো, খেয়ে দেখি কেমন লাগে তারপর বলি। মানে জাস্ট একটা সুইমাই নিয়ে দেখা যাক, একটু ভেঙে দেখাই।
পুরো চিকেন ফিলিং এখানে ভর্তি, ফুললি চিকেন আছে এর মধ্যে, এবং চূড়ান্ত সফটনেস অসাধারণ খেতে। এরপরে আরেকটা যে আইটেম রয়েছে, পিপার গার্লিক চিকেন উইথ বোন, এই কেমন খেতে, যথেষ্ট সফট চিকেনটা দেখতেই পাচ্ছ, এবং সসের যে ম্যারিনেশনটা, যে টসিং যেটা করা হয়েছে সেটা অসাধারণ। সব মিলিয়ে কোনো কথা হবে না, তবে শোনো একটা টিপস দিয়ে রাখবে, এই ভেজিটেবিলগুলো না খেয়ে এখানে যেটা খাবে পয়সা যদি উসুল করতে হয় অবশ্যই এই সুইমাইয়ের দিকে যাও ভাই, এই সুইমাই, তুমি সুইমাই অনায়াসে এখানে 20-25টা আরামসে টেনে দিতে পারো, এই সুইমাই খেলে আর তার সাথে পিপার গার্লিক চিকেন উইথ বোন এটা খাবে, দুটো জমে খিট অসাধারণ খেতে। চলে এসছে আমাদের হাতে ড্রিঙ্ক মেনু, এটা বাফেটের সঙ্গে ইনক্লুড নয়, কিন্তু বাফেটের সঙ্গে তোমরা এটা আলাদাভাবে নিতে পারো বা অর্ডার করতে পারো। দেখি আমরা কি খাই, ঠিক তো? ঠিক আছে, দেখি। স্টার্টার শেষ করার পরে এখন আমরা চলে এসেছি মেন কোর্সে, তো দেখে নেওয়া যাক আজকে মেন কোর্সে এখানে কি কি আছে। প্রথম যেটা আমি নিয়ে নেব এটা হচ্ছে পোক টোস্ট নুডলস উইথ চিকেন, অল্প করে নিয়ে নিলাম। নেক্সট দেখে নেওয়া যাক কি আছে, এটা হচ্ছে চিকেন অ্যান্ড এগ ফ্রাইড রাইস, ভাতের মতোই লাগছে কিন্তু এগ আর চিকেন আছে, অল্প করে খেয়ে দেখি কেমন লাগে। আচ্ছা নেক্সট আইটেম হচ্ছে চিকেন হট গার্লিক সস, চিকেন হট গার্লিক সস লাল লাল দেখতে তো দেখছি, অল্প করে নি। এরপরে হচ্ছে ফিশ চিলি মাস্টার্ড সস, ও এটা একটা মাছের আইটেম, কি বাকি জানে দেখা যাক, ফিশ চিলি মাস্টার্ড সস অল্প করে নি, দেখতে কিন্তু দারুণ, দেখুন দেখতে কি আর হবে, খেয়ে দেখতে হবে। এরপরে শ্রিম্পসের হাকা চিলি সস, এটা একটা শ্রিম্প এর আইটেম, প্রন বলতে পারো শ্রিম্প বলতে পারো, এটা অল্প করে নিয়ে নিলাম। আচ্ছা ভেজিটেবল মেন কোর্স আজকে কিছু নেই, হ্যাঁ ভেজিটেবল মেন কোর্স চাইলে কিন্তু পাওয়া যাবে এখানে শো করা, হ্যাঁ তো ভেজিটেবল মেন কোর্স এইগুলো থাকে সব কিছুই, কিন্তু যদি কেউ চায় তাহলে পায়, নহিলে পাওয়া যায় না। কোর্স আইটেমের মধ্যে আমরা চলে এসেছি, তো মেন কোর্স আইটেমের মধ্যে যেগুলো এখানে প্রোভাইড করা হয়েছে তো সবগুলোই আমার প্লেটে রয়েছে, তো এক এক করে দেখে নিই কোনটা কেমন খেতে। এটা হচ্ছে ওক টোস্ট নুডলস উইথ চিকেন, খেয়ে দেখি কেমন, ভালো খেতে, মানে নর্মাল কোনো দোকানে যেমন চাউ পাওয়া যায় তার থেকে এটা বেশ ভালো খেতে। এটাকে যদি একটু আমি চিকেন ইন হট গার্লিক সস এই গ্রেভিটা দিয়ে যদি একটু মিক্স করে খাই আরও ভালো লাগবে। নেক্সট এখানে একটা আইটেম রয়েছে, সেটা হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস, এই এগ চিকেন ফ্রাইড রাইসটা আমি চিকেনের যে আইটেমটা রয়েছে ওটার সাথেই খাচ্ছি, খুব ভালো খেতে, এটা সফট একটা চিকেনের আইটেম দেখতেই পাচ্ছ, চিকেনের একটা ছোটো অংশ আমি কেটে নিয়ে দেখাচ্ছি, খুব ভালো খেতে। নেক্সট এখানে একটা ফিশের আইটেম রয়েছে, ফিশ ইন মাস্টার্ড সস, কি ফিশ আমি জানি না, তবে
সফট আছে এরকম আমি একটু রাইসের সাথে মিলিয়ে খাই। মাস্টার্ডের যে ফ্লেভারটা এটা বেশ ভালো রকমই এর মধ্যে পাওয়া যাচ্ছে। এ হচ্ছে ফিশটা, যথেষ্ট ভালো। লাস্ট যে আইটেমটা আমার এখানে রয়েছে এটা হচ্ছে প্রনের একটা আইটেম, শ্রিম্প ইন হাকা চিলি সস। দেখি ফ্রাইড রাইসের সঙ্গে দেখি কেমন খেতে। শ্রিম্প ইন হাকা চিলি সস এটাও ভালো খেতে। তবে ফ্রাঙ্কলি স্পিকিং আমার ফিশ ইন মাস্টার্ড সসটা বেশি ভালো লেগেছে, তার সাথে চিকেন ইন হট গার্লিক সস এটা তুলনামূলক খেতে খেতে ভালো লেগেছে। মেন কোর্সে আমরা চিকেনের যে আইটেমটা খেয়েছিলাম, চিকেন হট গার্লিক সস, সেটার যে চিকেনটা ছিল সেটা স্লাইসড চিকেন ছিল। তো এখানে যারা রয়েছেন তারা বললেন যে এখানে যদি আমরা এটাকে ডাইস চিকেন করে আপনাকে দিই একটু খেয়ে দেখি। তো আমাদেরকে এটা বলার পরে আমরা প্রথমে রাজি হচ্ছিলাম না, তো এখন তারপরে বললেন যে না একটু খেয়ে দেখুন, তখন আমরা এটা নিলাম। তো এটার যে টেস্ট এটা ওই চিকেনের টেস্টের থেকে কিন্তু ফার বেটার, অনেক ভালো খেতে। আমি একটু খেয়ে দেখেছি আরেকবার, একটু রিভিউ করার জন্য আরেকবার একটু খেয়ে দেখি। অসাধারণ খেতে, জাস্ট অসাধারণ। এটা ডে ওয়াইজ এখানে লোকেশানে চেঞ্জ হয় আর কি, কোন দিন এটা থাকে কোনো দিন যেটা ছিল। আজকে আনফর আমরা যেটা আজকে এসেছি আমরা এটা বাফেটে না পেয়ে ওইটা বাফেটে পেয়েছি, তো কোনো ব্যাপার না, দুঃখ নেই, এটাও আমরা পেয়ে গেছি। ঠিক আছে, চলে এসেছি ডেজার্ট সেকশানে। এখানে প্রথমে যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে একটা ক্যারামেল ব্রাউনি, এটা একটা ব্রাউনি, খেয়ে দেখি কেমন। এরপরে এটা হচ্ছে মিল্ক অ্যান্ড কোকোনাট ডিলাইট, ফ্র্যাঙ্কলি স্পিকিং মোটামুটি খুব একটা ভালো লাগলো না। তারপরে আছে ডেজার্ট অফ দ্য ডে, দেখি ডেজার্ট অফ দ্য ডেটা কেমন খেতে। অ্যাভারেজ, আমার কিছু নয়। তারপরে এখানকার বিখ্যাত যেটা সেটা হচ্ছে দর্শন, খেয়ে দেখি দর্শন কেমন খেতে। দর্শন কিন্তু সত্যিই ভীষণ ভালো খেতে, আমার পার্সোনালি দারুণ লেগেছে দর্শনটা। তোমরা এসে দর্শনটা ট্রাই করো, অসাধারণ খেতে। ডেজার্টে চার ধরনের এখানে আইসক্রিম রয়েছে, এটা চকলেট, এটা মোস্ট প্রবলি বাটারস্কচ, এটা ভ্যানিলা অ্যান্ড এটা হচ্ছে ম্যাঙ্গো। তো আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট। তো আজকে বাফেট লাঞ্চ প্রাইস পড়লো 572, উইকডেজে প্রাইস হলো 572, উইকেন্ডে প্রাইস কত আমার ডিসক্রিপশন বক্সে ওটা পেয়ে যাবে, তোমরা দেখে নিও। হ্যাঁ অবভিয়াসলি এটা আমি বলতে ভুলে গেছিলাম, অল ইনক্লুসিভ ট্যাক্স এই বাফেট প্রাইসটা হলো 572। এত চিপেস্ট একটা রেটে এত অসাধারণ ফুড কিন্তু কোথাও পাওয়া যায় না, একদম একদম একাধিক ফুডের মানে বিশ্বের এখানে কিন্তু সম্ভার রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু সবাই এসে এখানে কিন্তু খাবার কিন্তু টেস্ট তোমরা নিতে পারো অবশ্যই। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে জানাও, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং অবভিয়াসলি বেল আইকনটাকে কিন্তু তোমরা প্রেস করে রাখবে যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাও। ওকে, বেল আইকনটা
করে যদি কমেন্ট করো, লাইক করো, তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো করতে উদ্বুদ্ধ হব। ওকে, থ্যাংক ইউ।